হ্যালো এভরিওয়ান, আমি রুবি। আমার চ্যানেল রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের শেয়ার করব ফোকাসিয়া ব্রেডের রেসিপি। এটা একটা ইটালিয়ান ব্রেড। বেশিরভাগই আমরা বেকারি থেকে অনেক দাম দিয়ে এই ব্রেড কিনে থাকি, কিন্তু বাড়িতে এটা বানানো খুবই সহজ এবং এর টেস্ট অ্যামাজিং। তাহলে চলুন তাড়াতাড়ি বানিয়ে ফেলি আজকের রেসিপি, ফোকাসিয়া ব্রেড। আমি একটা মিক্সিং বোলে মেজারমেন্ট কাপের 2 কাপ আটা নিয়ে নিলাম এবং ভালো করে চালনিতে ছেঁকে নিলাম। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন, কারণ ময়দাতে এটা আরও বেশি ভালো হয়, কিন্তু আটা যেহেতু স্বাস্থ্যের পক্ষে ভালো তাই আমি আটাই ইউজ করেছি। নিয়ে নিলাম 1.5 টিস্পুন ইনস্ট্যান্ট ইস্ট, 2 টিস্পুন সুগার, 1/2 টেবিল স্পুন মিক্স হার্ব, 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন লবণ। সব কিছু ভালো করে মিক্স করে নেব। হাতে সয়ে যাওয়া গরম জল আমি এখানে অ্যাড করব 3/4 কাপ প্লাস 2 টেবিল স্পুন। মনে রাখবেন যেন ফুটন্ত গরম জল এখানে না হয়। এবারে হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব। মাখাটা কিন্তু রুটি বা পরোটার থেকে আরও বেশি নরম হবে। প্রথম দিকে এটা হাতের সাথে চিটকে যায়, কিন্তু ক্রমশ মাখতে মাখতে এটা অনেকটাই স্মুথ হয়ে যায়। এবারে ডোয়ের ওপর আমি আরও 3 টেবিল স্পুন অলিভ অয়েল অ্যাড করে দিলাম এবং ভালো করে অলিভ অয়েলটাকে এই ডোয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। প্রায় 10 মিনিট ধরে এটাকে মাখতে হবে। এবারে এতই একটা স্মুথ ডো হলো যে দেখুন হাতে কিন্তু আর লেগে যাচ্ছে না, এবং টানলে লম্বা ইলাস্টিকের মতো হয়ে যাচ্ছে কিন্তু ছিঁড়ে যাচ্ছে না। সুতরাং আমার পারফেক্ট ডো রেডি। আমি এবার ডোটাকে ভালো করে একটা বল বানিয়ে নিলাম এবং চাপা ঢাকা দিয়ে একটা ওয়ার্ম প্লেসে রেখে দেব। তার আগে আমি একটা 6x6 ইঞ্চি চৌকো কাচের বোল নিয়েছি, যার নিচে অলিভ অয়েল গ্রিস করে নিলাম এবং তার উপর ডোটা হাতের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। সমানভাবে ছড়িয়ে দিতে হবে। তার উপর আবার 1 টেবিল স্পুন অলিভ অয়েল অ্যাড করে ভালো করে চারদিকে ব্রাশ করে নিলাম। চাপা ঢাকা দিয়ে একটা বেশ গরম জায়গায় এটাকে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। তবে ওয়েদারের উপর এটা নির্ভর করে। দেখুন ফুলে প্রায় ডবল হয়ে গেছে। আমি হাতে অলিভ অয়েল মেখে নিলাম এবং আঙুলের সাহায্যে এভাবে চেপে দিচ্ছে। এটা কিন্তু খুব একটা মজার ব্যাপার। আমি আবারও কিছু হার্বস এবং চিলি ফ্লেক্স এর সাথে ছড়িয়ে দিলাম। দিলাম কিছু কাঁচা পেঁয়াজের টুকরো আর ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, এগুলো দিয়ে ওপরে আমি সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘরে থাকা অন্য ভেজিটেবল এতে অ্যাড করে নিতে পারেন। আমি আগে থেকে মাইক্রোওভেন 200°C 10 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছি। এবারে আমি এটাকে 25-30 মিনিট বেক করব।
30 মিনিট হয়ে গেছে, আমি এবার এটা ওভেন থেকে বের করে নিচ্ছি। কত সুন্দর কালার হয়েছে দেখুন, এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়, এবং আপনারা চাইলে অফিসে বা টিফিনেও এটা দিতে পারেন, স্যান্ডউইচ বানিয়েও দিতে পারেন। আমি ওপরটা একটু শক্তমতো হয়ে যায় তার জন্য মেল্টেড বাটার এতে ব্রাশ করে দিচ্ছি। ঠান্ডা না হওয়া পর্যন্ত একটা কাপড়ের সাহায্যে কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। আমার কিন্তু ফোকাসিয়া ব্রেড রেডি। আমি চার পাঁচটা এরকমভাবে একটা চাকুর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এতে খুব ভালোভাবে চারদিকটা ছাড়ানো হলে এটা পাত্র থেকে বেরিয়ে আসে। দেখুন কত সহজে এটা খুলে আসলো, ভেতর দিকটা খুবই সফট হয়েছে দেখুন। তবে এটা কেকের মতো অতটাও সফট হয় না, খেতে অসাধারণ হয়। এবং দেখলেন কত সহজভাবে আমি এটা বাড়িতে বানিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, ভালো লাগলে শীঘ্রই বানিয়ে ফেলুন এবং আমার চ্যানেলে কমেন্ট করে জানান। যারা প্রতিদিন আমার রান্না দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের এপিসোডে আবার দেখা হবে নতুন রান্নার রেসিপি সঙ্গে করে। এই ফোকাসিয়া ব্রেডের সঙ্গে এই চিজ ডিপ খুবই ভালো লাগে। তাহলে বানিয়ে ফেলুন এবং সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।